হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মাঝে মধ্যে সকালে নাস্তা তৈরি করতে ভালো লাগে না, বাহির থেকে নিয়ে আসি। আজকেও সেরকম কিছু করলাম, বাহির থেকে নিয়ে আসতে বলেছিলাম। আসলে এটা বিরিয়ানি না খিচুড়ি বুঝতে পারছিলাম না। যাই হোক, আমি এটা খেয়ে নেব সকালের নাস্তাতে, তারপর অন্যান্য কোনো কাজ আমি আর দেখাইনি। আরও যেগুলো কাজ ছিল সবগুলো গুছিয়ে নিয়েছি, আর রান্না এই পাশে উঠিয়ে দিয়েছি। তার আগে দেখতে পাচ্ছেন আমার ছেলে এখানে টবে কিছু গাছ লাগাবে, তার জন্য মাটিগুলো একটু হালকা করে গুছিয়ে নিচ্ছিল। আর এই তো রান্না অলরেডি উঠিয়ে দিয়েছি, আর রান্নাটা এখন করে নিব এই পাশে। রান্নাটা আমার শেষের দিকে, আর রান্নাটা আমি সেভাবে শেয়ার করলাম না। বিকেলের দিকে আমি একটা নাস্তা করব, সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছেন সাদা ডাঁটা শাক, এগুলো লাল যে ডাঁটা শাকটা আছে সেটা আমার কাছে একটুও ভালো লাগে না। সাদা এই ডাঁটা শাকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। হালকা একটু লবণ দিয়ে এটা আমি সেদ্ধ করে নিব। ওই পাশে ওইটা সেদ্ধ করতে দিয়েছি, আর এখানে কিছু বড়ই গাছ থেকে নামাইছিল, এখানে কাজ করতেছি, ভাবলাম একটু লবণ দিয়ে খেয়ে ফেলি। হ্যাঁ, গাছের বড়ই, খুব একটা টক না, কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগতেছিল। রান্নার ফাঁকে ফাঁকে এরকম টক কিছু খেলে অনেক বেশি ভালো লাগে। শাকটা বাগার দিয়ে দিচ্ছি এখন, শাকটা আমি বাগার দিয়ে দিলাম। আর এরই সাথে আমি আপনাদের বলে দিই, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেনি তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। রান্নাগুলো শেষ করে আমি এই পাশে ডাইনিংটা মুছে নিচ্ছি, আর এই কাজটা দুই দিন পরপরই আমার করতে হয়। আর এখন শীতের মধ্যে দেখা যায় যে অনেক ধুলাবালি এসে পড়ে, এই জন্য প্রায় দুই দিন পরপরই আমাকে মুছতে হয়। রান্নাগুলো আমি এখন গুছিয়ে নিয়েছি, আর তার আগে আমি এখানে ছালাদও করে নিয়েছি। আর ছালাদটা আমাদের বাসায় প্রতিদিনই করতে হয়, এখানে আমি সন্ধেবেলা নাস্তা তৈরি করতেছিলাম। আমার ছেলে বলতেছিল যে কিছু একটা খাবে, তাই ভাবলাম যে দেখি কি করা যায়। আর সুজির প্যাকেটটা অনেক দিন আগে নিয়ে এসেছিল, সেটাতে আমার কিছুই করা হয়নি, ওইভাবে রয়ে গেছে। ভাবলাম মিষ্টি জাতীয় আজকে নাস্তা তৈরি করি, তার জন্য এখানে একটা ডিম নিয়েছি আর একটু চিনি দিয়ে দিলাম। আর এই পিঠাটা খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, একেবারে কেকের মতো লাগে।
ডিমটার সঙ্গে চিনিগুলো ভালো মতো করে আমি মিশিয়ে নিচ্ছি। মাঝে মাঝে একটু ঝাল থেকে মিষ্টিটাও খেতে ইচ্ছে করে। চিনির সঙ্গে ডিমটা আমি ভালো মতো করে মিশিয়ে নিয়েছি, আর চিনিটা গলে গিয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি সুজি, সুজিটা একটু একটু করে দিব। দিয়ে আমি একটা ডো করে নিব। আর এই নাস্তাটা আমি অনেক অনেক আগে তৈরি করেছিলাম। তারপর আমি এখন ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। আর একটা ডিমের সঙ্গে কিন্তু অনেক বেশি লাগে এখানে সুজিটা। এখন এই পর্যায়ে দেখতে পাচ্ছেন একসঙ্গে লেগে যাচ্ছে, এটা দিয়ে আর করা যাবে না। এখন এই অবস্থাতে হাত দিয়ে করতে হবে, তাহলে ভালো হবে। তার সঙ্গে গুঁড়ো দুধ দিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে দেখা যায় এখানে টেস্টটা আরো অনেক বেশি আসে। এই তো দেখতে পাচ্ছেন একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটা গোলাকারে শেপ দিয়ে নিব। সবগুলো আমি গোল করে তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। আগে থেকে একটা কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি। আর এইটা ভাজার সময় অনেকটা নরম থাকে, যখন এটা তৈরি হয়ে যায় সে সময় দেখা যায় যে শক্ত হয়ে যায়, তখন ভালো লাগে। উল্টিয়ে দেওয়ার সময় খুবই কষ্ট হচ্ছিল, ভালো মতো করে উল্টিয়ে দিতে পারছিলাম না, শেপগুলো নষ্ট হয়ে গেছে। খুবই সাবধানে এই কাজটা করতে হবে। এই তো পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এই একইভাবে আমি সবগুলো ভেজে নিব। আর এই পিঠাগুলো 2 দিন রেখে খাওয়া যাবে, সমস্যা নাই, 2-3 দিনের মতো। আর সঙ্গে এখানে কফি তৈরি করে নিচ্ছি। আজ এ পর্যন্তই, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব খুব বেশি ভালো থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।